নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ত্রিনয়ন। কমিশনের নজর পড়লে এবার দিলীপ ঘোষের উপরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর নিষেধাজ্ঞা এবার দিলীপ ঘোষের উপরে। জানুন বিস্তারিত খবরে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্বাচনী প্রচার একদিনের জন্য নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত 8টা থেকে শুক্রবার রাত 8টা পর্যন্ত কোনো প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না দিলীপ ঘোষ। সূত্রের খবর জানা গিয়েছে, শীতলকুচি নিয়ে দিলীপের মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত। কমিশনের এই ঘোষণা শোনার পরই সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নববর্ষ মানে তো আসলে ছুটির দিন, এই নিষেধাজ্ঞার মানে কি? ভালোই হয়েছে, উনি মন্ডামিরাই খাবেন। প্রসঙ্গত, গত শনিবার চতুর্থবার ভোট গ্রহণের দিন কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। তাহলে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। এর পরের দিন রবিবার বরাহনগরে একটি নির্বাচনী জনসভায় দিলীপ ঘোষ বলেন, ভয় দেখিয়ে রাজনীতি করার দিন চলে গিয়েছে, ভয় উপেক্ষা করে মানুষ ভোট দিচ্ছেন। 17 তারিখ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিন, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেউ লাল চোখ দেখাতে পারবে না, আমরা আছি। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচিতে দেখেছেন তো কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। গত বুধবার ওই বক্তব্যের জন্য কমিশন দিলীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছিল, বুধবার তার জবাবও দেন তিনি। সূত্রের খবর, দিলীপের জবাবে সন্তুষ্ট না হয়ে কমিশনের তরফ থেকে দিলীপ ঘোষের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর আগে একই রকম ব্যবস্থা মমতার বিরুদ্ধে নিয়েছে নির্বাচন কমিশন। গত সোমবার রাত 8টা থেকে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত কোন রকম নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে কলকাতায় গান্ধী মূর্তির নিচে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলে তৃণমূল। এরপরে মঙ্গলবার থেকে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা হাবড়ার প্রার্থী রাহুল সিনহার প্রচারে 48 ঘন্টা নিষেধাজ্ঞা জারি হয়। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞায় সময়সীমা শেষ হতে না হতেই দিলীপের প্রচারে নিষিদ্ধ করল কমিশন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকেও এদিন নোটিশ পাঠিয়েছে কমিশন। শীতলকুচি নিয়ে তিনিও আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ ত্রিনয়ন, সত্যের সাথে মানুষের পাশে।